তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনি কিভাবে আপনি সহজে আপনার ফেসবুকের স্টোরি যে কমেন্ট বক্সে সে কমেন্ট বক্সেই শো করাবেন হ্যাঁ বন্ধুরা আপনার যদি ফেসবুকের স্টোরিতে যে কমেন্ট বক্সে যদি শো না করে থাকে যদি হাইড করা থাকে বা বন্ধ করা থাকে সেটিকে কিভাবে অন করবেন দেখতে এখানে কিন্তু বন্ধুরা এখানে স্টোরি লেগেছে এখানে আপনার সামনে স্টোরিতে দেখতে স্টোরিতে যেয়ে দেখিয়ে দিচ্ছি যে কীরকম কমেন্ট বক্সে আপনাদের সামনে দেখাবে সিম্পলি একটি স্টোরিতে দেখতে চান যখনই ক্লিক করেছি আপনার সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে তো একটু ওয়েট করবেন ওয়েট করার সুন্দর সঙ্গে দেখতে আছেন এখানে বার দিকে নিচে দেখতে আছে আর বলে চিহ্নটি শো করছে এখানে যদি কমেন্টসে ক্লিক করি এখান থেকে কিন্তু আমার বন্ধুরা যে কেমন লাগলো ভিডিওটি সেটি কমেন্ট করে এখানে জানতে পারবেন আর আপনার বন্ধুরা যদি আপনার যদি ফেসবুকের এই কমেন্ট বক্স স্টোরি কমেন্ট বক্সটি যদি হাইড করা থাকে বা বন্ধ করা থাকে আপনি চানছেন যে এই কমেন্টসি আপনার বন্ধুরা করুক কিন্তু এই এই যে অপশানটি কিন্তু আপনি কোথাও খুঁজে পাচ্ছেন যে এটিকে অন করার জন্য তা আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেবো আপনি সহজে কীভাবে আপনার ফেসবুকের স্টোরি যে কমেন্ট বক্সে যদি ভুলবশত বসত আপনার স্টোরিটি কমেন্ট বক্সে যদি অফ বা অন হয়ে অফ হয়ে গেছে বা হাইট হয়ে গেছে সেটি কীভাবে অন করবেন ঠিক আছে আর আমাদের বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং এই চ্যানেলে যদি প্রথম দর্শক বই থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করলে কী হয় এরকমই ফেসবুক রিলেটেড যাবতীয় ভিডিও আপনি সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে আর বাংলাদেশের যারা বন্ধুরা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন আর কীরকম ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্টসে আপনি জানাতে পারেন তা সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এই কমেন্ট বক্সে যদি ফেসবুক স্টোরি যদি শো করাতে চান তাহলে কী করবেন ডান দিকের উপরে দেখতে চান তিনটি ডট বন্ধুরা এখানে সিম্পলি ক্লিক করবেন এখানে তিনটি হতে যখনই ক্লিক করবেন আপনার সামনে নিচের দিকে স্কুল ডাউন করে চলে আসবেন এখানে একটি অপশান শো করবেন দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি আপনি যদি ফেসবুক লাইট ব্যবহার করতেন তাহলে অবশ্যই এখানে সেটিং বলে অপশানটি পেয়ে যাবেন এখানে দেখছেন অফিসিয়াল ফেসবুক ব্যবহার করছি তার জন্য দুবার সেটিং অপশান শো করবে এবারটি অ্যান্ড প্রাইভেসি এখানে যদি ক্লিক করি আর একবারটি কিন্তু সেটিং বলে অপশানটি শো করবে তা সেম এখানে সেটিংসে চলে যাচ্ছি এরপর বন্ধুরা যদি আপনি ফেসবুকটিকে আপডেট দিয়েছেন তাহলে কিন্তু আপনার সামনে একটু সেটিংগুলো লোড পালোট করা আছে তার জন্য এখানে কিন্তু একটু পার্সোনালভাবে সেটিংগুলো দেওয়া আছে এখানে আপডেট দিয়েছি আপনি যদি না দেওয়া থাকেন বা আপডেট দিয়ে থাকেন সেই সেটিংগুলো কিন্তু একটু এগুপেছু করা আছে এটা সিম্পলি সেই সেটিংটি খুঁজবেন যে সেটিংটি আপনাদেরকে বলবো সেই সেটিংটি হচ্ছে দেখতেছেন এখানে প্রোফাইল সেটিং এবারটি চলে আসবেন আর একটি প্রোফাইল সেটিংসে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আর আপনার সামনে আরও একটি প্রোফাইলসে যাবতীয় সেটিং আপনার সামনে শো করবে দেখতে চান এখানে কিন্তু সার্চ হয়ে গেছে আর আপনারা যদি এখানে সেটিংসে আসার পরে এখানে ডাইরেক্ট চলে আসতে পারে যদি আপনি আপনার থেকে আপডেট না দিয়ে থাকেন তো এখানে আসার পরে আপনি বন্ধুরা একটি লক্ষ্য করবেন যে নিচের দিকে যে স্কুল ডাউন করে আসেন একটি লক্ষ্য করবেন যে স্টোরিজ সেটিং বা স্টোরিজ এই অপশানটি খুঁজে নেবেন ঠিক আছে এই অপশানটি না পেলে উপরে সার্চবারে লিখে নিতে পারেন তা সিম্পলি এখানে স্টোরিজ সেটিংসে আসার পরে এখানে সিম্পলি ট্যাপ করবেন তা সিম্পলি যখনই স্টোরিজ সেটিংসে আপনি পৌঁছে যাবেন তখনই আপনার সামনে এরকম চারটি অপশান আপনারা দেখতে পাবেন এখানে যে আপনি স্টোরিজ সেটিংসে কমেন্ট বক্সেই অন করার জন্য আপনারা কী করেন বন্ধুরা এটিকে অন করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে আছেন বন্ধুরা এখানে একটি অপশান প্রথমে দেখতে চাচ্ছেন স্টোরিজ প্রাইভেসি বলে এই সিম্পলি স্টোরিজ প্রাইভেসিতে উপরটিতে ক্লিক করবেন আপনারা যখনই স্টোরিজ সেটিংয়ে ক্লিক করবেন তখন আর একটি নতুন ইন্টারফেসে শো করবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে হু ক্যান সি ইউর স্টোরিজ মানে এখানে আপনার স্টোরিজগুলো কে কে দেখছে তো সিম্পলি এখানে আসার পরে আপনি সিম্পলি লক্ষ্য করবেন যে নিচের দিকে একটি অপশান যে কমেন্টস বলে এই কমেন্টস বলে অপশানটি লো শো করছে এবং লেখা আছে কারেন্টলি অফ ফর অল স্টোরিজ মানে আপনার যে স্টোরিগুলো দিচ্ছেন সেখানেই আপনার স্টোরিজের নিচে যে কমেন্ট বক্সি সে কমেন্ট বক্সে আপনি কীভাবে এখানে শো করা তার এর পাশে দেখতে পাচ্ছেন একটি বোতামের আইকন দিয়ে আছে এটিকে কিন্তু অফ করা আছে তো সিম্পলি এটা অফ করা আছে মানে আপনার যে ফেসবুক স্টোরিতে কেউ আর এখন থেকে কিন্তু দিলে আপনার সেই কমেন্ট বক্সই পাবে না বা কমেন্ট বক্সই পাবে না ঠিক আছে এটিকে অবশ্যই আপনি অন করে রাখবেন অন করার জন্য কী করবেন এই বোতামটিতে একবারটি সিম্পলি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিন্তু আপনার সামনে গ্রিন টিকে এখানে লেগে গেছে এর মানে হচ্ছে কি আপনার যখনই এবার এর পর থেকে স্টোরি লাগাবেন তখনই কিন্তু আপনার স্টোরির নিচে বাদ দিয়ে কিন্তু আপনার কমেন্ট বক্সে অবশ্যই শো করাবেন শো করাবেন তা আই আই হোপ আপনি বুঝতে পেরে গেছেন বন্ধুরা এই সহজে একটু ছোট্ট ভিডিওতে যে ফেসবুকে স্টোরি যে কমেন্ট বক্সে যদি হাইট বা অফ হওয়া থাকে তাহলে কীভাবে এটিকে শো করানো হয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণ যেন আপনি অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সবাইকে সুরক্ষিত রাখবেন